দুটো ব্যাঘ একসঙ্গে ফাইট করছে। সুন্দরবনের জঙ্গলে জোড়া বাঘের দর্শন পর্যটকদের, খুশি পর্যটকরা। সুন্দরবন সবসময়ই পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে, আর যদি ঘুরতে গিয়ে বাঘের দেখা পাওয়া যায় তাহলে তো আর কথাই নেই। এবার শীতে শুরু হতে না হতেই সুন্দরবনের জঙ্গলে ফের দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের। কলকাতা থেকে আসা একদল পর্যটক সুন্দরবন বেড়াতে যান বৃহস্পতিবার। যাদবপুর থেকে বেড়াতে যাওয়া 17 জনের দলটি শুক্রবার দুপুরে বাঘের দেখা পান সুন্দরবনের তুবাকির জঙ্গলে। লঞ্চে করে ভ্রমণের সময় দুটি বাঘকে নদীর চরে দেখতে পান তাঁরা। সেই ছবি ক্যামেরাবন্দি করেন পর্যটকরা। গত বছর শীতের মৌসুমে একাধিকবার একাধিক জঙ্গলে দক্ষিণ রায়ের দেখা মেলে। শীতের আমেজ আসতে না আসতেই আবারও রয়্যাল বেঙ্গলের দর্শন পেলেন পর্যটকরা। এবার বাড়তি পাওনা একসঙ্গে জোড়া বাঘের দর্শন। নদীর চরে দুই বাঘের লড়াই চলে দীর্ঘক্ষণ, সেই ছবি ক্যামেরাবন্দি করেন পর্যটকরা। জোড়া বাঘ দেখে আপ্লুত পর্যটকরা। যাদবপুর থেকে 17 জন যাত্রী এসেছিল সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে। আজকে আমাদের লাস্ট দিন ছিল সুন্দরবন। দুবাকি ঢোকার কিছু মুহূর্তের আগে প্রিয়ঙ্কা দ্বীপে বেলা 3টার সময় দুখানা বাঘের দেখা মেলে। সুন্দরবনে এই বছরের প্রথম, শীতের প্রথমে দুখানা বাঘের দেখা মেলে। তাতে পর্যটক অনেক খুশি আনন্দ উপভোগ করে, ট্যুরও সাকসেস হয়ে জানায়। লঞ্চ ছেড়েছিলাম কৈখালী থেকে। সুন্দরবন থেকে প্রসেনজিৎ সাহার রিপোর্ট, আজ তাক বাংলা।